বিশ্বকাপ ব্যর্থতায় পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রামানসিনহে। পাশাপাশি 1996 বিশ্বকাপ জয়ী লঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান করার কথাও বিবৃতিতে জানিয়েছেন তিনি। দেখুন পরাগ আরমানের আরেকটি রিপোর্ট। চলমান বিশ্বকাপ ক্রিকেটে ভালো অবস্থানে নেই শ্রীলঙ্কা। স্বাগতিক ভারতের বিপক্ষে 302 রানের লজ্জাজনক পরাজয়ের পর পুরো লঙ্কান ক্রিকেট বোর্ডকেই ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নিয়োগ দেওয়া হয়েছে অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বাধীন 7 সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটিকে। এদিকে টিম ইন্ডিয়ার বিপক্ষে লজ্জাজনক পরাজয়ে ক্রীড়ামন্ত্রী রোশন রামানসিংহে গত শুক্রবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ বলে অভিহিত করে বলেন বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত। এরপরই নতুন এই সিদ্ধান্তের কথা জানা যায়। কমিটির অন্য সদস্যরা হলেন ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট উপালি ধর্মদাসা, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, রোহিণী মারাসিংহে ও ইরাঙ্গানি পেরেরা, আইনজীবী রাকিত রাজাপাকসে এবং ব্যবসায়ী হিসাম জালালদিন। দায়িত্ব পেয়ে অর্জুনা রানাতুঙ্গা সংবাদ মাধ্যমে জানান শ্রীলঙ্কা ক্রিকেটের গৌরব পুনরুদ্ধারে তার নেতৃত্বাধীন কমিটি সচেষ্ট থাকবেন। অবশ্য এর আগে গত শনিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহনডি সিলভা পদত্যাগ করেন। বিশ্বকাপ ব্যর্থতায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মধ্যে দায়িত্বশীল একজনের পদত্যাগের পর বাকিদের বরখাস্ত করেন ক্রীড়ামন্ত্রী। কিন্তু একই কারণে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেয়া কিংবা বোর্ড কর্মকর্তারা দায়ভার মাথায় নিয়ে চলে যাওয়ার কোনো নজির তৈরি করার ঘটনা ঘটাবেন কি? অপেক্ষা ক্রীড়ামোদীদের। পরাগ আরমান, এটিএন বাংলা।